রাষ্ট্রপতি জিল্লুর রহমানের 10তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, রাজনীতিবিদ, ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণের ঘাটতির পরিমাণ 22,978 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে আমদানি ও রপ্তানি পর্যায়ে। এনবিআর সূত্র এই তথ্য জানিয়েছে। ময়মনসিংহে 1963 সালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছেন। উপজেলার বালিপাড়া ইউনিয়নের বনিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া জেলায় মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ পর্যায়ে আরও 1,330টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে যাচ্ছে। এ নিয়ে জেলায় মোট 4,923টি পরিবারের আশ্রয়স্থল নিশ্চিত করা হয়েছে। পূর্ব আফ্রিকার 3টি দেশের উপর দিয়ে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে প্রাণহানি বেড়ে 522 জনে দাঁড়িয়েছে। সামুদ্রিক এ ঝড়ের ফলে বৃষ্টি বন্যায় গৃহহীন হয়েছেন হাজারো মানুষ। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে থাকলেও রেনের বিপক্ষে 2-0 গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ল পিএসজি। তবে হারলেও 28 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তিস্তা গালাতিয়ার দল। টলিউড সুপারস্টার দেবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছেন তার এক প্রতিবেশী। অভিযোগে বলা হয়, নিজের থাকার ফ্ল্যাটটি ব্যবসার কাজে ব্যবহার করছেন তিনি, এত সমস্যায় পড়েছেন এই প্রতিবেশী। অন্যদিকে দেব এই অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে।